আজকে আমরা কোথায় যাচ্ছি? সোনাহাটে। কোথায়? সোনাহাটে। ভালো করে সোনাহাটে। হাই গাইস, তোমরা ছবিন দাস, ওয়েস্ট বেঙ্গল ব্লগার সুনীল মন্ডল, রেস্টার্ট উইথ ছাঁকানাকা সিনেমেটিক শট। হাই বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা যাচ্ছি, আজকে আমরা কোথায় যাচ্ছি? কোথায়? ভালো করে সোনাহাটে। তো আজকে আমরা সোনাহাটে যাচ্ছি, ডায়মন্ড হারবারের ওই দিকটা, ঠিক তাই তো দিদি? হ্যাঁ। তো আমি দিদির বাড়ি এসেছিলাম, তো ও একটু বাজার হাট করতে যাচ্ছে, পুজোরও একটু বাজার করতে যাচ্ছে। তো চলো তোমাদের সেই ভিউগুলো দেখাবো। এখন আমরা আছি কলসার মোড়। কলসার মোড় মানে এখানে ভাতুড়িয়া থেকে এক সাইডে ঢুকতে হবে, ঢুকলে কলসার মোড়। তো চলো তোমাদের দেখাতে থাকি। হাই গাইস বলে দাও দিদি। হাই গাইস। হাই বন্ধুরা বলে দাও। হাই বন্ধুরা, কেমন আছো সব? আশা করছি সবাই আছো ভালো। তো আমরা এখন যাচ্ছি। হাই গাইস, টাটা বন্ধুরা। টাটা কেন, এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, তোমরা দেখতে থাকো। হাই বন্ধুরা, তো আমি এবার কলসার মোড়ে চলে এসেছি, গাড়িতে উঠবো, তোমাদের সেই গাড়ি ওঠার ভিউগুলো দেখাবো। চলো। হ্যাঁ বন্ধুরা, তো টোটো আসছে, ওই টোটোতে আমরা উঠবো। টোটো ফাঁকা আছে তো? হাই বন্ধুরা, তো আমরা এক্ষুনি চলে এলাম, দিদি এখন পয়সা দিচ্ছে গাড়ি ভাড়া। তো চল হাই বন্ধুরা, তো তখন আমি কথা বলতে পারছিলাম না, কারণ চারিদিকে মাইক দিয়েছিল। সামনেই আমাদের দুর্গা উৎসব, তো চারিদিকে মাইক দিয়েছে সব দোকানে, কাপড় দোকানে এবং বিভিন্ন দোকানে দিয়েছে, আর এই গাড়ি যাচ্ছিলো বলে করতে পারছিলাম না। হাই বন্ধুরা, তো এই হাটটা দেখে আমার একটাই কবিতা মনে আসছে,
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হাট কবিতা, তো আমি হাটের মাঝখানে শোনাই তোমাদের। তো চলো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামা কোলো, সর্ষে চলা ময়দা আটা, শীতের রেপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেড়ি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এঁখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আঁটি নৌকা বেড়ে, আল্লু ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছুটিয়ে সাঁতার কাটে। তো দেখতে পাচ্ছ আমার ভাগনা কেমন এবার ফুচকা খাবে। তো চলো। मखा चला चला उड़ बढ़ता गया, जो मारिए राम साथ सांस लेता गया। হাই বন্ধুরা, তো ভালোই ভিড় হয়েছে, এমনিতে হাটে ভিড়ই হয়, তো আজকের আবার রবিবার বিকাল থেকে এই হাটটা হয় এখানে। হাই বন্ধুরা, তো আমাদের কেনাকাটা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাব। হাই বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। থ্যাংক ইউ।